পাথরের চেয়ে শক্ত জানেন বরফ? আইস তো ভাঙে না, ভাঙে না, পাথর ভাঙে, তাই নাকি? এই যে আপনি একটা উপাধি দিলেন, বরফ কঠিন, সাংবাদিকের মায় বুঝতে পারবা না। আপনি ওনারা বানিয়েছিলেন পাথর কঠিন, উনি আপনাকে বরফ বানাই নিয়েছেন। আপনি চিনবেন সাউথ কেন্দ্রের চেয়ারম্যান মিজানকে চিনেন? কত লোক মারা গেছে, সাউথ কেন্দ্রের চেয়ারম্যান শহরে থাকতো আমাদের, আমরা একই ফ্ল্যাটে থাকতাম, এটা অশোকতলা। আমি মুখ বলছি, মানে আপনার সাথে দেখা করতে চাই, তাহলে উনি কোথায় আপনাকে দেখা করতে বলে সেটা বলবেন, আপনি শুধু এই নামে বলবেন যে আমি মুখ নামে ফোন করছি। তা আমি তো এখন উনি এত অনুরোধ করতেছে, আমি ভাবি আমি লিখতে পারি না, না ভাবি শুধু খালি শুধু আপনি একটু বলবেন। তা আমি না ওনার বলছি, উনি আমার কোন মানে কোন এক হোটেলে যেতে বলছি সেই মহিলাকে, তখন তো ওই মহিলা বুঝছে, বলে কি লোকরা সব এরকম পাঠায়। আমি কই না ভাই সবাই এরকম, আমার সাহেব এরকম না, কী বলেন আমার লাগে চ্যালেঞ্জ ধরেন। আমি কই আচ্ছা ধরেন আপনি ফোন দেন আমার সাহেবকে। তারপর তো আমার সাহেব তো ফোন আমাকে, ওকে তো ফোন দিয়েছে, আমার ফোন দিয়ে তারপর ও তো অনেক একদম একদিন দুই দিন একদম দুই তিন দিন এরকম। আর ও তো ওনারা বলে আপনি এরকম করেন, আমার তো ভালোবাসার মানুষ আছে, আপনি আমাকে এরকম করেন কেন, আমাকে ব্ল্যাকমেল করে। ও আমাকে বলে দেখো এরকম কে জানে আমাকে একটা ব্ল্যাকমেল করে, দেখো এরকম এরকম আমাকে বলছে। আমি পরে দেখি যে একদম টেনশন কেমন করছে, আমাকে মনে হয় কেউ ইয়ে করে, ও একদম অনেক টেনশন করছে। পরে আমি বলে দিছি, বলে দিছি আরে হ্যারে কি রাখছিস পার্কের কাছে লাস্ট টানো, আমি বলছি আপনি আমাকে আর কখনো ফোন দিবেন না, চেষ্টা করবেন না। এরপরে ও পরে উনি বলছে আর মোটর বাইক তো এখন বিমরতি সব সেরে গেছে, টেস্টও ঠিকছে বিমরতিও নাই, ডাবল টেস্ট। জীবন আরো সুখী হোক, আরো সুন্দর হোক, এই প্রত্যাশা রাখলাম আপনাদের ফর ইওর গুড উইশেস। otv.com থেকে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা।